অভিজ্ঞ মানে মতামত বলতে চাও, তাহলে গোয়া হলে মন্দ হবে না। সব থেকে বড় বিষয় বলতে আমি নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করছি। আমি এই অফিসের ট্যুরের মাধ্যমে প্রথম হয়তো কোথাও বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছি, তো এটা মোটিভেশনস তো অবশ্যই একটা স্টাফকে দেয়, তার চেয়েও বেশি বিষয় হচ্ছে যে মানে এই এই ফিলিংসটা হয়তো কখনো মুখে শেয়ার করা যায় না যে অফিস এই একটা সুযোগ করে দিয়েছে প্রত্যেকটা মানুষকে, যে তার একটা নিজস্ব সময় কাটানোর, টিমের সাথে সময় কাটানোর, প্লাস হচ্ছে যে কাজের বাইরেও যে আমরা একে অন্যকে ভালোভাবে চিনতে পারি, জানতে পারি, সেটার একটা বড় সুযোগের মাধ্যম হচ্ছে এই অ্যানুয়াল ট্যুর। তো আমার কাছে এই অ্যানুয়াল ট্যুরের কী বলবো, এক কথায় বলতে গেলে আমি হয়তো ভাষায় বুঝিয়ে বলতে পারবো না, সত্যি খুবই আমার কাছে এটা একটা বলতে পারো মাধ্যম যেখানে একে অন্যকে খুব ভালোভাবে আমরা চিনতে বুঝতে জানতে পারি। সেরকম কোনো রকম ভাবনা চিন্তা নেই, তবুও বলতে চাই যে অফিস যেটা ডিসাইড করে সবার পরামর্শ নিয়েই, তো অবভিয়াসলি কোনো ভালো জায়গারই প্ল্যান করবে। তো নিজের যদি অভিজ্ঞ মানে মতামত বলতে চাও, তাহলে গোয়া হলে মন্দ হবে না। অভিজ্ঞতা বলতে তো বলতে গেলে জীবনের অনেকটা সময় এখানে পার করে এসেছি, তো একটু শুরু থেকে যদি বলার চেষ্টা করি, যখন আমি সম্পূর্ণার প্রথম জয়েন করি তখন বলতে গেলে আমি অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে জয়েন করেছিলাম। কাজের অভিজ্ঞতা বলতে কিছুই ছিল না, মানে খুবই খারাপ লাগছে বলতে, সদ্য আমার বাবা এক্সপায়ার হয়েছিল, তখন পড়াশোনা করব নাকি ফ্যামিলি নিয়ে ভাবব, সেই বিষয়গুলোর মানে এত ধরনের এই রকম পরিস্থিতি জীবনে কখনো আসেনি, সেখানে বোঝাটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল যে চাকরি করে একটা পরিবার চালানো আর নাকি নিজের পায়ে নিজেকে প্রতিষ্ঠিত করা পড়াশোনা করে, সেটা একটা খুবই দ্বিধাজনক জায়গায় ছিলাম। তো মা প্রথম সম্পূর্ণায় একটা লোনের আবেদন করেছিল, মা ছোটোখাটো কিছু বিজনেস করবে বলে, তো সেই সূত্র থেকেই আমার হয়তো এখানে জয়েন করা। তো জয়েন করার পর আমি ভেবেছিলাম হয়তো কাজটাকে আমি খুব একটা করতে পারবো না, কারণ এখানে হয়তো কায়িক পরিশ্রমটা অনেকটাই তখন ছিল, আর আমার যেটা হচ্ছে যে শারীরিক কিছু প্রতিবন্ধকতা ছিল, আমার ওপেন হার্ট সার্জারি করা যেহেতু, তো সেক্ষেত্রে একটা অবস্ট্রাগল আমার কাছে ছিল যে কাজটাকে হয়তো আমি দীর্ঘদিন ধরে করতে পারবো না, কিন্তু পরিস্থিতিও এমন ছিল যে আমি কাজটাকে ছেড়ে যেতেও পারবো না আর নাকি সেটাকে আমাকে নিয়েই হয়তো চলতে হবে। তো সত্যি কথা বলতে কোনো একটা জায়গায় বা কোনো একটা সময় এই সম্পূর্ণ কীভাবে যে আপন হয়ে গেল, হতে পারে আমার প্রয়োজন তখন ছিল আর সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আপন করে নেওয়ার হয়তো আমার চাহিদাও ছিল, সেই জায়গায় হয়তো দাঁড়িয়ে আজ এই 10 বছরের জার্নিটা আমি কমপ্লিট করতে পেরেছি। এখন সত্যি কথা বলতে এখনও হয়তো অনেক অবস্ট্রাগল আছে, কেন মানুষের জীবনে অবস্ট্রাগলের তো শেষ হয় না, তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমি তাকে ছাড়তে পারছি না আর আশা করি ভবিষ্যতেও ছাড়তে চাইবো না। তো খুব মানে এইভাবেই আমার জীবনটা হয়তো 10টা বছর আমি কাটিয়েছি এখানে ভালো মন্দের মাধ্যমে। এটা বলতে গেলে হয়তো অনেকটা সময় লাগবে যে জীবন কেমন হতো, এক কথায় যদি বলি আমি শূন্য থেকে শুরু করেছি এই সম্পূর্ণার মাধ্যমে, কিন্তু আজ যে আমি দেবী দত্ত হিসেবে পরিচিত সবার কাছে, সেটা কিন্তু সম্পূর্ণার মাধ্যমেই হয়েছি। এবার বলতে পারো যে আরও কি অন্য সুযোগ সুবিধা ছিল না, কিন্তু সত্যি হয়তো সেই সময় সম্পূর্ণ না থাকলে হয়তো এই জায়গায় আসা যেত না। 10 বছর আগের আমি আর এখনের আমির মধ্যে অনেক 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 পার্থক্য। আগে অল্পতে ভেঙে পড়তাম, একটুতে কেঁদে ফেলতাম, তো এখন বলতে পারো ম্যাচুরিটি লেভেলটা অনেকটাই এসেছে, সেটাকে আরও গ্রো করতে হবে। আর বলতে পারো ধৈর্যের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে আগে খুব মানে অধৈর্য হয়ে পড়তাম একটু বিষয়ের উপর, খুব বিরক্ত হয়ে পড়তাম, কিন্তু তখন বয়সটার ক্ষেত্রেও একটা বিষয় ছিল, তা এখন অভিজ্ঞতার সঙ্গে বয়সটাও যেরকম বেড়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজেকে আরও হয়তো গ্রো আপ করতে হবে, আরও বেশি বেশি করে কাজ করতে হবে, এটাই নিজেকে বলতে চাই। অ্যাকচুয়ালি স্ট্রং বলতে মানুষ ওইভাবে হয়তো তৈরি হয় না, মানুষ নানান পরিস্থিতির মোকাবিলা করতে করতে হয়তো কোনো জায়গায় স্ট্রং হয়ে যায়। তো অভাব বলতে কোনো কোনো সময় ফিল হয় যে নিজের যে বিশেষত্বগুলো ছিল, যেটাকে আমি নিজের হয়তো ভাবতাম যে এই বিশেষত্বগুলোই হয়তো আমার মধ্যে রয়েছে, সেগুলোকে কোথাও কোথাও মিস করি।
অ্যাকচুয়ালি একটা মেয়ের চাকরি করার ক্ষেত্রে তার সবথেকে নিজস্ব বিষয় দরকার হচ্ছে তার নিজের ইচ্ছাশক্তি। যদি নিজে তার ইচ্ছাশক্তিকে না যোগান করতে পারে তাহলে কোনোভাবেই কিন্তু সে চাকরির জায়গায় আসতে পারবে না, এবং তার সাথে তো রয়েছে তার ফ্যামিলির সাপোর্ট। এই দুই বিষয়ই আমার মনে হয় যে একটা মেয়েকে চাকরির জায়গাতে দাঁড় মানে এগোনোর ক্ষেত্রে খুবই দরকারি বিষয় হয়ে দাঁড়ায়, তার ফ্যামিলির সাপোর্ট এবং ইচ্ছাশক্তি।